ম্যাডাম আপনি? এটা কি বিজয় বাবুর বাড়ি? হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন। আরে ম্যাডাম আসুন 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 বসুন এখানে। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ প্লিজ। বিজয় বাবু কোথায়? উনি 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 অফিসে অফিসে গেছে। হ্যাঁ আপনি বসুন না, প্লিজ প্লিজ বসুন। কিরকম সব কুকুরের আওয়াজ না? আসলে ওটা তো প্রেগনেন্ট কুকুর, মানে প্রেগনেন্ট কুকুর তাই ওভাবে ডাকছে। কথা বললে কথা শোনে না পপি, চুপ। আচ্ছা বিজয় বাবু কখন আসবেন? আসবে ম্যাডাম। আসলে কি জানেন তো, বিজয় তো সাত সাতটা কোম্পানির মালিক, নিশ্চয়ই বোর্ড মিটিং এ আটকে গেছে। আপনি একটু ওয়েট করুন, ঠিক ঠিক চলে আসবে। আর কতক্ষণ এইভাবে ম্যানেজ করব? আরে বিজয় না আসলে তো ম্যানেজটা করে যেতে হবে। তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি। একটা অফিসে ফোন করে দেখতে হবে। কত মোবাইলটা কোথায় গেল? ওই তো টেবিলে। কি জানো নাম্বারটা? হ্যালো, কে বিজয় আছে? কোথায় গেছে? হেড অফিস, বোর্ড মিটিং। আচ্ছা ঠিক আছে, রেখে দিন রেখে দিন নাম্বারটা মোবাইলে। কল 983। হ্যালো, কে বিজয়? পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কি ব্যাপার থেকে কোথায় তুমি? না না, বোর্ড মিটিং এগুলো মারো, এক্ষুনি চলে এসো। জানো বাড়িতে ম্যাডাম সোনালী তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। এই তো বিজয় আসছে, অফিস থেকে আসছে। আপনারা সব ওর বন্ধু তাই না? না না, আমি ওর বন্ধু নয়, আমি হলাম ওর পিএ। আমি ম্যানেজার। হ্যাঁ আমি স্টেনো। আচ্ছা আচ্ছা, খুব বড় কোম্পানি তো। আচ্ছা ম্যাডাম, জলে আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ সুইমিং পুল তো, তার সঙ্গে অনেকে ডাইভ দিচ্ছে, ছাপাচ্ছে আর কি, পাচ্ছেন? একসঙ্গে অনেক লোক সাঁতার কাটছে তো, সেই জন্য আওয়াজ পাচ্ছেন? আওয়াজ পাচ্ছেন তো জলে? একসঙ্গে অনেকে সাঁতার কাটতে পারে, বিরাট পুল তো, আমরা সবাই তো রোজ ওখানে একসঙ্গে চান করি। অসাধারণ, অপূর্ব অপূর্ব সাঁতার কাটছে। থামলি কেন, থামলে যা, চালিয়ে যা চালিয়ে যা। ম্যাডাম আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমাদের কেষ্টদা, এই পুলটা তো উনিই তৈরি করে দিয়েছে। যত সব আপনি তো বেশ ভালোই মজা পাচ্ছেন, অন্ধে রবীন্দ্রনাথ তো বেশ ভালোই শিখেছেন দেখছি। বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি, চোখে দেখতে পাই না তো। সে কি আপনি অন্ধ? ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন